তোমরা অনেক ভুল করো, দিনের বেলায় ছবি তুলছো, আইএসও হয়তো কমানো রয়েছে, 100 রয়েছে, দেখতে পাচ্ছ কালো দিচ্ছে, কারণ তোমার ওখানে শাটার স্পিড তো 1/8000 তলে রয়েছে। তো তোমরা শাটারের দিকে খেয়াল করছো না, তোমরা ডিরেক্ট আইএসও থেকে বাড়ি দিয়ে 3200 করে দিচ্ছ, একটু ক্যামেরার দিকে তাকাও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল, আমি ইন্দ্রনীল, চলে এসেছি আজকে ফটোগ্রাফিক এপিসোডের একটা ভাইটাল ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলবো শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসওকে একসঙ্গে করে আমরা কী করে একটা প্রপার এক্সপোজ ছবি তুলতে পারি। মেনলি আজকের ভিডিওটা হবে ম্যানুয়ালের ওপরে। তো আমি জানি তোমরা অনেকেই ম্যানুয়ালে ছবি তোলো, তো তোমাদের কাছে যাদের মনে হচ্ছে আমরা ম্যানুয়ালে ছবি তুলতে সম্পূর্ণটা শিখে গেছি, আমাদের আর কোনো দরকারই নেই ছবি তোলার, তারা ভিডিওটা সিম্পলি স্কিপ করে বেরিয়ে যাও বা কেটে বেরিয়ে যাও। আর যারা মনে করো যে না আমাদের মাঝে মাঝে কিছু কিছু ভুল হয়, সেই জিনিসটা আমাদের শোধরানো দরকার, তারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আমি কথা দিচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও তোমাদের কাছে মেইন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো অটোতে আমরা সবাই ছবি তুলতে পারি, এবার কথা হচ্ছে ম্যানুয়ালে ছবি তোলা। ম্যানুয়ালে ছবি তুলবার আগে তোমাকে আগে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আমার মেইন প্রায়োরিটি কি। মেইন প্রায়োরিটি কথার অর্থ কি, না তিনটে প্রায়োরিটি থাকতে পারে একটা ছবি তুলবার জন্য। নাম্বার ওয়ান, আমার মেইন প্রায়োরিটি আমার সাবজেক্ট। সাবজেক্ট যখন আমার মেইন প্রায়োরিটি থাকবে তখন আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, এটা একটা প্রায়োরিটি থাকতে পারে। নাম্বার টু, আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ফাস্ট, কত দ্রুত সাবজেক্টটা দৌড়াচ্ছে না দাঁড়িয়ে আছে, কীরকম সাবজেক্ট আছে তার, তাহলে সেকেন্ড প্রায়োরিটি এটা হবে। থার্ড প্রায়োরিটি হবে আমার আলো, আলো আমার কম আছে না বেশি আছে। তো এই তিনটে জিনিসের উপরে নির্ভর করে কিন্তু আমাদের শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসওকে সেট করতে হবে। তো এই শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসও কীভাবে সেট করব, ধরো তুমি একটা পোর্ট্রেট ছবি তুলছো, পোর্ট্রেট ছবি তুলবার জন্য তোমার কী দরকার, না ব্যাকগ্রাউন্ডটা ব্লার দরকার, সাবজেক্ট একদম টানটান ফোকাস থাকবে। এরপর তোমাকে মাথায় রাখতে হবে আমি কী লাইটিং কন্ডিশনে ছবি তুলছি, ইনডোর ছবি তুলছি না আউটডোর ছবি তুলছি। আমি ইনডোরের কথা সবার ফার্স্টে বলবই না, কারণ সেখানে আমরা লাইট ইউজ করি, আমি লাইটের গল্পতেই যাচ্ছি না, আমি সিম্পল ক্যামেরাতে উইদাউট ফ্ল্যাশ নর্মাল ছবি তুলবো। তো আমি আউটডোরে ছবি তুলছি, তো আউটডোরে কখন ছবি তুলছি, ধরো অ্যাপ্রক্স 11টার সময় ছবি তুলছি, যখন সানলাইট বেশ রয়েছে। তো আমি কি বলেছি, সবার ফার্স্টে আমার সাবজেক্টে টানটান ফোকাস দরকার, যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করবার জন্য কী দরকার, অ্যাপারচার নাম্বার কমানো দরকার। তো আমার কাছে ধরো আমি সেম A7IV দিয়ে শ্যুট করছি, সঙ্গে 35 রয়েছে, তোমার কাছে যে লেন্স থাকুক যে ক্যামেরা থাকুক, তোমার সবার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার অ্যাপারচার, অ্যাপারচারটাকে আমায় কমাতে হবে। তো আমার এখানে সবচেয়ে কম অ্যাপারচার কত, 1.4, তো আমি সবার ফার্স্টে 1.4 আমি নিয়ে যাবো আমার অ্যাপারচারকে। সাবজেক্টের দিকে ক্যামেরা করলাম, এরপর একটা কথা যেটা তোমাদের বলা দরকার, আমি কত ফোকাল লেন্থের লেন্স ইউজ করছি, আমি এখানে 35mm ইউজ করছি। তোমরাও চেষ্টা করবে যত তোমাদের ফোকাল লেন্থের লেন্স তার থেকে বেশি শাটার স্পিড রাখার, 50 রাখলে 1/60 ছবি তুলবে, 35 রেখেছি তাই 1/40 তুলতে পারি, ঠিক আছে। তো আমি এটা ধরো 1/40 রাখলাম, তাহলে আমার শাটার স্পিড হলো 1/40, অ্যাপারচার হলো 1/4। এরপর আইএসও কী বলেছি, সবচেয়ে মিনিমাম, সবচেয়ে মিনিমাম কত হবে, 1/100। একটু থিঙ্কিং করো, এক্ষেত্রে সকালবেলা 11টার সময় যদি তুমি ছবি তুলতে যাও তাহলে ছবিটা জ্বলে যাবে 100%, কিন্তু এখানে কি আমি আইএসও যেটা রয়েছে সেটা বাড়াতে পারবো না, আইএসও বাড়ালে তো আমার ছবিতে আরও বেশি হয়ে যাবে আলো, বাড়াতে পারবো না আমি আইএসও এখানে। এখানে আমি অ্যাপারচারও বাড়াতে পারবো না, কেন অ্যাপারচার বাড়াতে পারবো না, অ্যাপারচার যদি আমি এখানে বাড়িয়ে দিই তাহলে তো আমার ব্লার যেটা রয়েছে সেটা তো কমে যাবে, আমি তো পোর্ট্রেট তুলছি, তাহলে আমার অ্যাপারচারও আমি বাড়াতে পারবো না, তাহলে আমার হাতে একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে শাটার স্পিড। এবার আমি শাটার স্পিডটা তখন বাড়াবো, শাটার স্পিডটা কতক্ষণ বাড়াবো, যতক্ষণ না পর্যন্ত আমার সাবজেক্ট প্রপার এক্সপোজড হচ্ছে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে তোমার অ্যাপারচার প্রায়োরিটি, অ্যাপারচার প্রায়োরিটি মোড নয়, তোমাকে বুঝতে হবে যে আমি কিসে ছবি তুলছি, ম্যানুয়ালি ছবি তুলব বাট আমার প্রায়োরিটিটা কি, আমার প্রায়োরিটি অ্যাপারচার। হয়ে গেল ফার্স্ট প্রায়োরিটি কমপ্লিট, এবার চলে আসি সেকেন্ড প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি কোথায় আছি, সেকেন্ড প্রায়োরিটি আমি আছি ওয়েডিংয়ের সময়। ওয়েডিংয়ের সময় তোমরা যখন ধরো গ্রুপ ছবি তুলছো, গ্রুপ ছবি ধরো 5-6 জনের গ্রুপ তুলছো, এখানে কি বলেছি অ্যাপারচার নাম্বার আমাকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে, আমি 5 জনের গ্রুপ তুলছি, আমি যদি 1.4 যদি ছবি তুলি তাহলে যাকে ফোকাস থাকবে সামনের দিকে মিডলে যিনি রয়েছে তিনি ফোকাস থাকবে, এন্ডে যারা রয়েছে তারা দেখবে হালকা ব্লার হয়ে গেছে। এটা তোমরা খুবই ভুল করো, আমি নিজে যখন ডিজাইন করি তখন আমি দেখি এই জিনিসটা। তো যখন আমার 5 জনের ছবি তুলছি তখন আমাকে অ্যাপারচার বাড়াতে হবে, অ্যাপারচার বাড়িয়ে কত করতে হবে তোমাদের নিজেদের মতন, তোমার ক্যামেরা যতটা সাথ দিচ্ছে, আমার ক্যামেরাতে মোটামুটি 3-4 জন 3.5 শ্যুট করা সম্ভব হয়,
তোমাদের ক্যামেরা হয়তো একটু বাড়াতে হতে পারে। তো আমি একটা ফিক্সড অ্যাপারচার রাখলাম 5.6, তো অ্যাপারচার আমি 5.6 করে দিয়েছি। এরপর কি শাটার স্পিড, আমি কত এমএম ইউজ করছি, 35 mm। তোমরা যদি 35 mm না ইউজ করে যে কোনো লেন্স ইউজ করো, তার থেকে বেশি বলেছি শাটার রাখতে, তো আমি 35 mm ইউজ করছি। আমি 1/48 of a second রেখেছি শাটার, রাখলাম। এরপর হচ্ছে আমার আইএসও, আমি তখন কিসে শ্যুট করছিলাম, পোর্টাল লাইটে শ্যুট করছি, আলো খুব বেশি নয়, সূর্যের আলোর মতন না। তো আমি এবার আইএসও বাড়াবো। আইএসও কতটা বাড়াবো, 100 আইএসওতে ঠিকঠাক এক্সপোজ হচ্ছে না, 200 থেকে 300 থেকে 400, কারণ আমি শাটার স্পিড তো আর কমাতে পারছি না, কারণ শাটার স্পিড যত আমার রয়েছে, শাটার স্পিড 1/48 যদি নিচে নামাই তাহলে আমার হাতটা শেক হয়ে যাওয়ার চান্স থাকবে। তার জন্য আমি এখানে আইএসও বাড়াবো, তাহলে ওখানে আমার লাইটটা মেন প্রায়োরিটি থাকছে, আইএসও বাড়িয়ে আমি প্রপার এক্সপোজ করবো। কিন্তু আমি একদম রিয়েল লাইফ সিচুয়েশনের কথা বলছি, পোর্টাল লাইটে আইএসও 800 বেশি তোলার দরকার হয় না, অ্যাপারচার যখন ওটা 5.6 থাকছে, আর শাটার স্পিডও কিন্তু তোমাদের মোটামুটি 100, 125 বা 160 রাখলেই হয়ে যায়। 1/48 of a second মানে প্রচুর আলো ঢুকে গেছে। তাহলে বোঝা গেল কখন আইএসও বাড়াবো। এবার হচ্ছে শাটার স্পিড, আমি সেম আবার ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কথা বলছি, কারণ তোমরা জানো আমি ওয়েডিং ফটোগ্রাফার ভাই। তো ওয়েডিং ফটোগ্রাফিতে কী হয়, তোমার কখন শাটার স্পিডটাকে বাড়াবে, যখন দেখবে শুভ দৃষ্টি হচ্ছে, যখন মালা বদল হচ্ছে, যখন ঘুরছে, মানে মুভিং সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট মুভ করছে, তোমাকে খুব ফাস্ট ক্যাপচার করতে হবে, তা না হলে ব্লার হয়ে যাবে, তখন তোমাকে শাটার বাড়াতে হবে। আইএসও তুমি ওখানে দিয়ে দিলে একটা, আইএসও তোমার নিজের মন মতো, যতক্ষণ পর্যন্ত প্রপার এক্সপোজ হচ্ছে এবং তুমি জানো তোমার ক্যামেরাতে কতটার বেশি হয়ে গেলে আইএসওতে গেইন দিয়ে দেয়, বেশি বাড়ালে। তো মোটামুটি তুমি একটা আইএসও সেট করলে, দেন আসছে অ্যাপারচারে, তোমার অ্যাপারচার সবচেয়ে কম ভ্যালু, কারণ তুমি একটু ব্লারও চাও না, তো অ্যাপারচার নাম্বার তুমি কমিয়ে দিলে। এবার শাটারটা তুমি বাড়িয়ে প্রপার এক্সপোজ করো, দেন তুমি জিনিসটাকে ক্যাপচার করতে পারবে। তাহলে বোঝা গেল তোমার সবার ফার্স্ট দরকার প্রায়োরিটি, তোমার কী প্রায়োরিটি, আমার ব্লার হওয়াটা প্রায়োরিটি না, আমার খুব ফাস্ট ক্যাপচার করাটা প্রায়োরিটি না, আমার লাইট কম আছে, লাইটটা বাড়াতে হবে। তো এই তিনটে প্রায়োরিটি তোমার মাথায় রাখতে হবে, তারপরে তুমি ছবি তোলো। তবে বারবার বলছি, শাটার স্পিড অ্যাপারচারের থেকেও ভয়ানক জিনিস হচ্ছে আইএসও। আইএসও চেষ্টা করবে যতটা কম দিয়ে ছবি তোলা যায়। তোমরা অনেক ভুল করো, তোমরা কি করছো, দিনের বেলায় ছবি তুলছো, আইএসও হয়তো কমানো রয়েছে, 100 রয়েছে, দেখতে পাচ্ছ কালো দিচ্ছে, কারণ তোমার ওখানে শাটার স্পিড তো 1/8000 তোলা রয়েছে। তো তোমরা শাটারের দিকে খেয়াল করছো না, তোমরা ডিরেক্ট আইএসও থেকে বাড়ি দিয়ে 3200 করে দিচ্ছ। একটু ক্যামেরার দিকে তাকাও, ছবি তুলবার সময় ক্যামেরাতে সেটিংস কী রাখছো সেটা দেখো, আর আমার কথা ভাবো যে আমি কি বলেছি। আইএসও মিনিমাম, অ্যাপারচারও মিনিমাম, যখন না তুমি গ্রুপ তুলছো শাটার স্পিডের ওপরে কাজ করো, মেন শাটার স্পিডের ওপরে খেলো, যে কোনো ছবি ভালো হবে। তো আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা বোঝাতে পেরেছি। ম্যানুয়াল মোডের খুব সামান্য, ম্যানুয়াল কিন্তু অনেক কিছু নেই, কেউ যদি বলে আমি একবারে ম্যানুয়াল শিখিয়ে দেবো তা নয়, কারণ ম্যানুয়াল মোডের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে। ম্যানুয়াল মোডের ড্রাইভ রয়েছে, ম্যানুয়াল মোডে কালার রয়েছে, পিকচার প্রোফাইল রয়েছে, শুধুমাত্র শাটার স্পিড অ্যাপারচার আর আইএসও নয়, ম্যানুয়াল মোডে অনেক কিছু জিনিস রয়েছে। কিন্তু ম্যানুয়াল মোডের মেইন জিনিস হচ্ছে শাটার স্পিড অ্যাপারচার এবং আইএসও, যেখানে দিয়ে তুমি একটা প্রপার এক্সপোজ ছবি তুলতে পারবে। তো আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।